আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশ ইমাম ডেনমার্ক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদেরকে আমাদের এখানে তুষারপাতের শুভেচ্ছা জানাচ্ছি। ডেনমার্কে খুব স্নোফল হচ্ছে আজকে, এই প্রথম এই বছরে প্রথম স্নোফল এটা। তো এখন সকালবেলা, সকালে বড় বাচ্চা দুজনকে স্কুলে দিয়ে তারপর এখন আমি আর আজান যাচ্ছি কিন্ডার গার্ডেনে। এই তো আমার আজান বাবা, আর দেখুন কি পরিমাণে স্নো পড়ছে। রাত হতে হতে একদম অনেক বেশি হয়ে যাবে যদি এক নাগার এভাবে স্নো পড়তে থাকে। আসলে জীবন যেখানে যেমন, ডেনমার্কেও বা ইউরোপের অন্যান্য দেশেও পড়ছে স্নো, তো আমাদেরকে এভাবেই জীবনকে জ্বালিয়ে নিতে হচ্ছে। ঠান্ডা, তারপর বরফ, এই তো এগুলার মধ্যেই ইউরোপের জীবনগুলো কেটে যায়। তবে বাচ্চারা খুব মজাই পায় যখন স্নো পড়ে। বাচ্চারা তো স্নো নিয়ে খেলতে পছন্দ করে, স্নো নিয়ে ওরা ছোড়াছুড়ি করে একজন আরেকজনকে, তো ভালোই লাগে দেখতে। আসলে প্রকৃতিও একটু অন্যরকম একটা রূপ ধারণ করে, সব কিছু সাদা হয়ে থাকে। এই তো দেখুন গাছের উপরও, গাছে, তারপর গাড়িতে, সব জায়গায়। এখন তো মোটামুটি পড়ছে, তবে যদি আরো বেশি পড়ে তখন কিন্তু সব জায়গায় স্নো আর স্নো হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে আমরা কিন্ডার গার্ডেনে চলে এসেছি, আমি আর আজান। তো এখন আজানকে দিয়ে তারপর বাসায় যাব। আর আজান দেখুন স্নোর সাথে খেলার জন্য শুয়ে পড়েছে। বলেছি না বাচ্চারা স্নো দেখলে খুব খুশি হয়। তো আদন বাবাকে নিয়ে চলে এলাম বানে হনে। এই তো আজান বাবাকে দিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। খুব ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন উপর দিয়ে এবার পড়ছে স্নো। এই যে আমার আজান বাবাকে দেখতে পাচ্ছেন, একদম পুরো ফ্লুয়ে ট্যাগ পরে। এই যে ওরা খেলছে বাচ্চারা। নো বাবা, আজান, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। এই তো আমি বাসায় চলে যাচ্ছি। আর এই তো ওর হাজবেন্ডও চলে গেল কাজে, আর এখন আমি বাসায় চলে এসেছি। এই তো বাসায় চলে এলাম। এই তো এখন চলে এলাম কিচেনে। তো আমার জন্য চা বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি, পানিটা বলো ফুটে গেছে। তো এখন আমি দুটো টি ব্যাগ দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড তো চলে গেল আজকে সকাল সকালই, কাজ আছে। তো কি আর করার, আমাকে একা একাই সকালে নাস্তাটা করতে হবে।
তো চাটা একটু কালার আসলেই পানিটার, তাহলে আমি দুধ অ্যাড করে দেব। এই তো আমার চায়ের কালার চলে এসেছে, এখন আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। আর এখন অপেক্ষা করব চাটা বলক আসার জন্য। খুব ভালোভাবে এটাকে আমি 3 থেকে 4 মিনিট চাটাকে ভালোভাবে জাল করে নিব, যাতে কালারটা ভালো আসে, রংটা ভালো আসলে তাহলে চাটা দুধ চাটা খেতে ভালোই লাগে। এই তো আমার চাটার খুব সুন্দর কালার চলে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর চাটাকে এই তো 4 কাপে ঢেলে নিব। এই তো আমার চাটা নিয়ে নিলাম, এখন আমি 1 চামচ চিনি অ্যাড করে দেব। এই তো এখন সকালের চাটা এনজয় করব। এই তো আমি সকালে নাস্তাটাও করে নিচ্ছি, পরোটা আর ডিমের কারি করেছিলাম কালকে রাতে, তো ওটা দিয়ে আমি পরোটা দিয়ে সকালের নাস্তাটা করছি। আর বাহিরে তো দেখতে পাচ্ছেন স্নোর পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে, মনে হয় খুব বেশি পড়বে। সকালের নাস্তাটা শেষ করে নিই, তাহলে আমার চাটাও ঠান্ডা হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই তো চাটাকে একটু ঢেকে রাখি, নাস্তাটাকে শেষ করি। আসলে সকালবেলা আমরা সারাদিন তো আমার হাজবেন্ড বাইরে থাকে, কিন্তু সকালের টাইমটাই আমরা একটু সময় পাই, তো আমরা একসাথে প্রতিদিন সকালের নাস্তাটা করি। কিন্তু আজকে তো কাজ পড়ে গেছে, তো সকালেই চলে যেতে হয়েছে, তাই কেয়ার করার একা একাই নাস্তা করা। এই তো সকালের নাস্তা শেষ করে এখন রুমে চলে আসলাম, একটু রুম টুমগুলো গুছিয়ে নিব। আর দেখুন স্নো তো বেড়েই চলেছে, মনে হচ্ছে আজকে সারাদিনই স্নো পড়বে। স্নো কিন্তু দেখতে ভালোই লাগে, তাই না? সব কিছু সাদা সাদা হয়ে যায়, অন্যরকম একটা প্রকৃতি রূপ ধারণ করে। এই যে একটু একটু বৃষ্টিও পড়েছে, স্নোর সাথে একটু একটু বৃষ্টিও হয়েছে, এর জন্য নিচে পানি জমে আছে। আর এই তো দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে গাছগুলো দেখুন, একটা গাছেও বাতা নেই। ঠিক আছে, তাহলে রুম টুমগুলো গুছিয়ে নিই। এই তো ঘরটার মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এখন আমার একটা পার্সেল এসেছে পাকিস্তান থেকে, ড্রেস অর্ডার করেছিলাম, তো ড্রেসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। মোটামুটি একটা ভালোই গর্জিয়াস পার্টি ড্রেস, তো কয়েকদিন আগে এসেছে, আসলে দেখা হয়নি, ওইভাবে দেখে রেখে দিয়েছিলাম, কিন্তু একদম ঠিকভাবে খুলে এভাবে দেখা হয়নি, তাই ভাবলাম যে আজকে আপনাদেরকেও শেয়ার করি। আর আমিও একটু দেখে নিই ড্রেসটা আসলে কেমন। এই যে এটা হলো ড্রেসটা, একটু দূরে থেকে দেখাই। এই তো ড্রেসটা কিছুটা এরকম,
এই যে নিচের পার্টটা এরকম, নিচে এখানে আবার এই যেভাবে কাজ করা, আর নিচে এই তো এদিকে পাতি পাতির মতো কতগুলো ডিজাইন করা নিচে, যেটা এখন মোটামুটি সব ড্রেসেই থাকে পাকিস্তানি ড্রেসগুলোতে। এই যে এগুলো এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের জিনিস এই যে এই ছোট ছোট পাতিগুলো। তো ড্রেসটা কিন্তু আসলে খুবই সুন্দর, আমি নিচে রেখে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ড্রেসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তো ড্রেসটা আমি কার্পেটের উপর রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে, দেখুন খুব নিখুঁত কাজ ড্রেসটার। আর এই যে এটার হাতের মধ্যেও আছে এই যে গোটা গোটা দেওয়া, খুবই সুন্দর, খুবই গর্জিয়াস একটা ড্রেস। আর এদিকে হাতের কাজটা দেখুন খুব সুন্দর, এইভাবে এইভাবে করে দেখাই তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখুন হাতের কাজটা ঠিক এরকম, খুব সুন্দর ড্রেসটা। আর নিচে এই যে এই কালারটাও আমার খুব ভালো লাগে, পছন্দের একটা কালার। আর এই যে এই নিচের প্যানেলটা ভেলভেট কাপড়ের উপর, কন্ট্রাস্টটা খুবই সুন্দর। এটাও হাতের এদিকেও ভেলভেট কাপড়ের উপর দিয়ে কাজগুলো করানো হয়েছে, খুব সুন্দর। আর এখন এটার ওড়নাটাও শেয়ার করছি। এই তো এটার ওড়নাটা, এটা অনেক বড়, বিশাল বড় ওড়নাটা, খুবই সুন্দর। এই যে এই তো ওড়নাটা, ওড়নাটা অনেক বড়, বিশাল বড়, একদম একটা শালের মতো প্রায়। আমরা যে শাল ইউজ করি ঠান্ডার সময় প্রায় ওরকমই, ওড়নাটা অনেক বড় দেখুন, খুব বড়। এই যে এটা হলো একটু শিপন টাইপের মিডেলে, আর এই পাশে বর্ডারটা সম্পূর্ণ এভাবে কাজ করা, খুব সুন্দর। আর এই যে ওড়নার এই যে নিচেও এরকম পাইপিং দিয়ে তারপর এরকম গোটা গোটা পাতি দেওয়া আছে, খুব সুন্দর ওড়নাটা। আমার তো ওড়নাটা দেখে লোভ লেগেছে, এত সুন্দর ওড়না কীভাবে ওরা তৈরি করলো, খুব সুন্দর। আর ড্রেসের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। এই যে আর এখন এটার পায়জামাটাও শেয়ার করছি। পায়জামাটা হচ্ছে এই তো, এটা হলো পায়জামা ড্রেসটার, পায়জামাটাও খুব ভালো। ওরা পায়জামার এই কাপড়টার সাথে ওনার ওনার এখানেও ম্যাচিং করেছে, দেখুন এই যে ওনার এই বর্ডারটা ওরা পায়জামার কাপড় দিয়ে করেছে, একই কাপড় দিয়ে। তো কন্টেস্টটা খুবই সুন্দর করেছে আসলে, খুব সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন ড্রেসটা। এই তো এখন এগুলো একটু গুছিয়ে তারপর একটু গ্রোসারি শপিং করতে যাব, বের হতে হবে আজ। তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের সকালের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।